প্রিয় শিক্ষার্থীবৃন্দ, লিটারেচার স্টাডি পয়েন্টে তোমাদের স্বাগত। আমাদের আজকের ভিডিওটির বিষয় হলো 2022 সালের অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষার সাজেশন নিয়ে। আজকে আমি তোমাদের অনার্স দ্বিতীয় বর্ষের রোমান্টিক পোয়েট্রি এর সাজেশন দিয়ে দিব। তোমরা নিশ্চিত থাকো আমাদের প্রদত্ত এই সাজেশন থেকে তোমরা পরীক্ষায় 100% কমন পাবে। প্রয়োজনে তোমরা আমাদের বিগত সালের সাজেশনের সাথে প্রশ্ন মিল করে দেখতে পারো। প্রতিটা সাবজেক্টের সাজেশন থেকে পরীক্ষা 100% কমন এসেছে। তো আশা করি এইবারও তোমাদের পরীক্ষা 100% কমন আসবে। তো আজকে আমি তোমাদের রোমান্টিক পোয়েট্রি এর পার্ট সি এর সাজেশন দিয়ে দিব। তো আমাদের সাজেশনের প্রথম প্রশ্নটি হলো, ডিসকাস ব্ল্যাকস পোয়েমস ইলিস্ট্রেটেড টু কন্ট্রারি স্টেটস অফ হিউম্যান সোল। নাম্বার 2, কমেন্ট অন ব্ল্যাকস ট্রিটমেন্ট অফ চাইল্ডহুড with reference to his poems. Number 3, discuss the treatment of childhood by Wordsworth. Number 4, write a critical appreciation of the poem London 1802. Number 5, discuss the theme of loss and recompense in Immortality Ode. Number 6, discuss the supernatural elements in The Rime of the Ancient Mariner. Number 7. Discuss Kubla Khan is a poem about the poetic creation, product of sheer fancy or romantic elements. Number 8. How does Byron satirize the idea of conventional love and marriage? Number 9. Comment on the characteristics of Byronic hero. অথবা ক্যারেক্টার অফ ডন Juan or autobiographical elements. Number 10. How does Shelley idealize the skylark? Othoba symbolic significance in To a Skylark. Number 11. Discuss Shelley's use of imagery in To a Skylark. Number 12. Consider Keats as a romantic poet with reference to his odes. Number 13, how has Keats established the supremacy of art over life in Ode on a Grecian Art? তো এই ছিল রোমান্টিক পোয়েট্রি এর পার্ট সি এর সাজেশন। মাত্র এই 13টা প্রশ্ন পড়লেই তোমরা নিশ্চিত থাকো পরীক্ষায় 100% কমন পাবে। যেমনটা আমি বললাম, প্রয়োজনে তোমরা আমাদের বিগত সালের সাজেশনের সাথে প্রশ্ন মিলিয়ে দেখো, আমাদের সাজেশন থেকে 100% কমন আসে। এবারও আশা করি তোমরা সম্পূর্ণ কমন পাবে। তো তোমরা এই 13টা প্রশ্ন খুব ভালো করে পড়ো, পরে প্রিপারেশন নাও, নিশ্চিত থাকো পরীক্ষায় কমন পাবে। আগামীতে আমরা অন্য কোনো ভিডিও বা অন্য কোনো সাজেশন নিয়ে তোমাদের সামনে আসবো। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকো।